নমস্কার প্রিয় দর্শক গুরুত্ব পিছন সকলকে স্বাগতম জানাইছো আমি কথা পাতি আছিল সংযুক্ত মুক্তি বাহিনী অসম স্বাধীনৰ সভাপতি পৰেশ বৰুৱাৰ সৈতে বৰুৱা ডাঙৰিয়া পুনৰ আপোনাক স্বাগতম জানাইছো বিৰতি পূৰ্বে আমি ইতিমধ্যে জনাইছিলো কি আলোচনা কৰিম বা আপোনাক কি প্ৰশ্ন সুধিব আমি বিচাৰিম বিশেষকৈ শান্তি আলোচনাৰ প্ৰসংগটো অসমৰ মুখ্যমন্ত্ৰীও বহুবাৰ কৈছে শান্তি আলোচনা আগবাঢ়িছে বা কিছু ইতিবাচক পদক্ষেপ লোৱা হৈছে আৰু বিভিন্ন সময়ত আপোনাৰ প্ৰাও ইতিবাচক তেনেধৰণৰ মন্তব্য আমি লাভ কৰিছো সংবাদ মাধ্যমত আমি তেনে মন্তব্য দেখিছো বা আমি নিজে ব্ৰডকাষ্ট কৰিছো কেনে ধৰণে শান্তি আলোচনা আগবঢ়াটো আপুনি বিচাৰে না আপুনি যেটো শান্তি আলোচনা বুলি কৈছে আমাৰ অভিধান মতে আমি এইটো শান্তি শব্দটো আমি ব্যৱহাৰ নকৰো যিটো নেকি আমি যি কাৰণে সংগ্ৰাম কৰিছো ইয়াত শান্তি নহয় আমাৰ এটা হেৰুৱাৰ স্বাধীনতাৰ এখন সংগ্ৰাম আৰু ভাৰত অসম আৰু ভাৰতৰ এটা সংঘাত আছে এই সংঘাতটো আজি নহয় যুগ যুগান্তৰ ধৰি চলি আহিছে আৰু সেইকাৰণে এই সংঘাতটো সমাধানৰ কাৰণে যিটো আলোচনা হ'ব অসম ভাৰত সংঘাতৰ উৰ পেলাবলৈকৈ যি আলোচনা হয় সেই আলোচনাটোকে আমি বিচাৰোঁ শান্তি বুলি তাৰ কথা নাই শান্তি আলোচনা বুলি আমি ক'ব নিবিচাৰোঁ যাই হওক আপুনি আপুনি যেতিয়া সুধিছে আমি এই কথাটোতো বাৰে বাৰে কৈ আছো আৰু আমাৰ ফালৰ পৰা বিভিন্ন আপোনালোকৰ চেনেল হওক বা অন্যান্য যিসকল আমাৰ চেনেল আছে বিশেষকৈ বা ইলেক্ট্ৰনিক মিডিয়া হ'ল প্ৰিণ্ট মিডিয়াকো আমি জনাইছো যে আমাৰ কি হৈ আছে কেনেকৈ আমাৰ যিটো এই মানে অসম ভাৰত সংঘাতৰ উৰ পেলাবৰ কাৰণে বহু ব্যক্তিয়ে বহুদিনৰ পৰা ইয়াৰ উদ্যোগ লৈ আছে ক'ৰবাত বিফল হৈছে ক'ৰবাতে আধাৰ পলিতে মৰহি গৈছে আৰু কিছুমান আলোচনাৰ পাতনি মেলি ৰাষ্ট্ৰপক্ষই কেৱল মাত্ৰ আমাক মানে শেষ কৰি দিয়া আমাক ধ্বংস কৰা এটা পৰিকল্পনা লৈ আহিছে আৰু বৰ্তমান যিটো চলি আছে বৰ্তমান যি আমাৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যি উদ্যোগ লৈছে এই উদ্যোগটো আপোনালোকেও জানি তেখেতে যি কৈছে আপোনালোকৰ চেনেলৰ যোগেদিয়ে কৈছে আমি আপোনালোকৰ চেনেলৰ যোগেদি শুনি আছো আৰু শুনি থকাৰ কাৰণে আমাৰ বক্তব্যবিলাক সময়ে সময়ে আমি আপোনালোকৰ চেনেলৰ জৰিয়তে আমাৰ অসমৰ থলগিৰি জনগণক জনাই আহিছো আজি যিটো আপোনালোকেও জানিছে তেখেতে কৈছে বা আমাৰ ফালৰ পৰা আমি কৈছো যে কোনটো উদ্দেশ্য বা কি কি কেনেকৈ ধৰণে আলোচনাৰ পাতনি মেলিলে বা আমি আগবাঢ়িব পাৰোঁ বা আমি তাত সৈমত জনাব পাৰোঁ সেই কথাখিনি আমি কৈ আহিছো আজিও কৈছো আজিও আপুনি যেতিয়া সুধিছে যেতিয়া ইয়াৰ পৰা আমি বা এটা পলায়নবাদী মন লৈ আঁতৰি আহিবলৈ বিচৰা উত্তৰটো অৱশ্যে দিম কিন্তু এই কথাটো যে আলোচনা কোন পৰ্যায়ত আছে বুলি ক'লে এই সৌ সিদিনা অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীও কৈছে মই চেষ্টা কৰিছো আৰু এই কথাটো জানিব লাগিব অসমৰ মানুহে অসমৰ মুখ্যমন্ত্ৰী গৰাকীৰ ইয়াৰ তেখেতৰ কিমান এক্তিয়াৰ আছে কিমান মানে এই বিষয়টো যে সমাধানৰ ক্ষেত্ৰত তেখেতে কেনেকৈ কোনখিনি ক্ষেত্ৰত গুৰুত্ব সহকাৰে লৈ সমাধান কৰিব পাৰে এই সমাধান কৰা বিষয়টো তেখেতৰ লগত আমি জনাত তেখেতে এই বিষয়টো সমাধান কৰিব নোৱাৰে কৈছে তেখেতে ইয়াৰ এটা বাট উলিয়াব পৰাৰ যে সুযোগকণ দিব লাগে সুযোগকণ দিব লাগে বাটটো যিটো আলোচনা হোৱাৰ পথটো মুকলি কৰাৰ মুকলি কৰিবৰ কাৰণে সুযোগটো দিব লাগে আৰু সুযোগটো পাইছো বুলি কৈছে আমিও দিছো আমি সুযোগটো বাটটো মুকলিও কৰিবৰ কাৰণে সমস্যাটো সমাধান কৰিব নোৱাৰে কিন্তু তেখেতৰ হাতত সেই অধিকাৰ নাই সেই ক্ষমতা নাই আৰু সেইকাৰণে আমি যেতিয়ালৈকে কষ্ট অফ ইণ্ডিয়াই নকয় যে আমি সংযুক্ত মুক্তি বাহিনী অসম স্বাধীনৰ লগত কি কয় সাৰ্বভৌম স্বাধীনৰ অসমৰ ওপৰত আলোচনা কৰিম আলোচনা ইয়াত কৰিবই লাগিব এইটো এটা ৰাজনৈতিক অধিকাৰ তেতিয়া আমি আশ্বস্ত হ'ম আৰু যিহেতু নেকি অন্য হাতেদি আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে মই এটা ৰাস্তাটো চেষ্টা কৰিছোঁ আৰু দিল্লী যিসকল নেতা পলিটিকেল নেতা আছে বৰ্তমানে সেইসকলক বুজাব পাৰিম বুলি সময়ে সময়ে কৈ আছে কিছুমান এইটো প্ৰেগমেটিক ভইচেছ দি আছে আৰু প্ৰেগমেটিক ভইচবিলাক দি থকাৰ কাৰণে অসমৰ মানুহৰ লগতে আমিও আশ্বস্ত হৈছোঁ পাৰিব নেকি এই ৰাস্তাটো কাটিব পাৰিব নেকি এই যে পাৰিব নেকি অৱস্থাত আছো আমি এটা বিশ্বাস সন্দেহ কোনোবা এটা ভাল এটা উদ্যোগ ল'লে মানে উদ্যোগটো আমি ধ্বংস কৰিবলৈ বিচৰা নাই আমি এইটো সদায় ধনাত্মক দৃষ্টিৰে লৈ পিনি তেখেতকো উৎসাহিত কৰিছোঁ আৰু এই উৎসাহিত কৰাটো পাৰিম বুলি যে কৈছে ৰাস্তা এটা খুলিম বুলি কৈছে এইটো আমাৰ সংযুক্ত মুক্তি বাহিনীৰ লগতে অসমৰ সৰ্বোচ্চ সৰ্বোচ্চ স্তৰৰ মানে জাতি বৰ্ণ নিৰ্বিশেষে সকলোৱে এইটো সমাধানৰ সূত্ৰটো
যেটা লৈছে রাস্তাটা উলিয়াব পারি বলে তাকে দৃঢ়তায় কৈছে এই সহযোগ করাটো মই মনে কামনে কামনা করো আমার লগতে বাকি সমাজের সকল স্তরের মানুষে জনগণে ইয়াক মানে সহায় সহযোগ আগবঢ়াটো মানে মই ভাবো এই গোটেই বিষয়টো এতিয়া আমার হাতত নাই এতিয়া আছে কেবল মাত্র মন্ত্র বিশ্ব ডাঙরিয়া কেনেকৈ দিল্লীক কনভিন্স করব পারে পারে নেওয়ারে তেখেতে পারিব না নোৱাৰে আমি আমি ভাবিছো পারিব কিন্তু হয়তো নোৱাৰিলে তেখেতৰ দুর্বলতা সেইটো গোটেই বিষয়টো ইয়াৰ আলোচনা বাদ মুকলার পথটো আছে এতিয়া হিমন্ত বিশ্ব ডাঙরিয়ার হাতত আর তেখেতে যদি প্রকৃততে একজন অসমৰ মানে অকল রাজনীতি নেতা নহয় এজন স্টেটসম্যান হয় অসমৰ দুখ দুগতির কথা বুঝিছে অসমৰ রাজনৈতিক অবস্থা বুঝিছে ইমান 40টা বছর 43টা বছর সংগ্রাম করে থাকা একটা সংগঠনের কিহর উপর কি মানে লক্ষ্য উদ্দেশ্য কি সকল নিশ্চয় দিচ্ছে বুঝিছে ইয়ার যে সমাধানের সূত্রটা উলিয়াব লাগবে কিহর কারণে উলিয়াব যাতে আরো প্রাণহানি নহয় ইয়ার একটা সমাধানের সূত্র উলিয়াব লাগিব এই কথা যদি ভাবিছে নিশ্চয় উলিয়াব পারিব যদি ভবা নাই তেতিয়াহলে তেখেতের এই দুর্বলতা সশস্ত্র সংগ্রামের বিষয়টা যেটা আলোচনা করে থাকাই গেছে চুবুরী আমার নগা ভাই সকল এন এস এন আই 1997 চনের পর ভারত সরকারের সঙ্গে আলোচনাত আছে বারে প্রতি হেঁচা দিয়ে থাকা গেছে যে চুক্তি স্বাক্ষরিত হব লাগে সোনকালে 2015 চনের 3 আগস্ট তারিখে ফ্রেমক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার পাছত কিন্তু এতিয়ালৈকে চূড়ান্ত চুক্তিত স্বাক্ষর হওয়া নাই তেওঁলোক লাগি আছে পৃথক পতাকা আর পৃথক সংবিধান নহলে কোনো কারণে তেওঁলোক চুক্তিত স্বাক্ষর ভারত সরকারের সঙ্গে এই যে দীঘলীয়া এক প্রক্রিয়া এই প্রক্রিয়া অন্ত কেতিয়া পড়ব কোনো কব পৰা অবস্থাত নাই কিন্তু নগা সকল এতিয়াও বিশেষত এন এস সি এন আই এম ইসাক ইসাক যদিও ঢুকাইছে মুই ভাই ইতিমধ্যে নেতৃত্ব গ্রহণ করে আছে আলোচনা চলাই আছে তেওঁ বয়স হয়ে আছে যোৱা এটা বছর দুবার করে হসপিটালাইজ হবলগীয়া হয়েছে গোটেই পরিক্রমাটো আপনার দৃষ্টিত কেনে ধরনের না এটু সকলটা স্পষ্ট সকলবিলাক কথা স্পষ্ট হয়েছে আলোচনা কেবল মানুষ আলোচনা নামত আলোচনা চলাই যাওয়া যে মানসিকতা উপনিবেশিক শাসক গোষ্ঠীর উপনিবেশিক ভারত শাসক গোষ্ঠীর ভারত শাসক গোষ্ঠীর এই একটা চরিত্র এই চরিত্রের পর মানে ওলাই নাহিলে কেতিয়া এই আলোচনাবিলাক সফল নহয় আর ইয়ার পরিবর্তে যখন প্রকৃত জাতীয় চেতনা আছে বিশেষ মানে নগা জাতির কথা কিন্তু নগা জাতির যে চেতনা গভীর চেতনা জাতির বাবে জাতির স্বাধীনতার বাবে তেখেতে কলে কেতিয়াও এৰি নিদিয়ে কেতিয়াও এৰি নিদিয়ে এতিয়াও আমি জনা বা আমি জনাতে নহয় আমি দেখি আহিছো আমি তেখেতসকলৰ বা সদস্য তেখেতসকলৰ বিষয়া প্ৰায় পাই দেখি প্ৰায় পাই থাকো আৰু সঘনে আমি কথা পাতি থাকো আমি সেইবিলাক কথা বুজি পাইছো ভাৰতীয়সকলে কেনেকৈ প্ৰতাৰণা কৰিছে অকল নগাকে নহয় আমাৰতো কেনেকৈ প্ৰতাৰণা কৰিছে 1991 চনৰ পৰা কেনেকৈ আমাৰ ভিতৰত ডিভাইড এণ্ড ৰুল কেনেকৈ আমাৰ হত্যা কৰি দমন কৰি ভয়ভীতি প্রদর্শন করে কিছুমান আমার মাজতে থাকা দুর্বল মনাম নেতা সকলক লৈ লৈ কেনেকৈ খেল খেলিছে নগা আমার এনএসএনের যে খেল খেলি আছে আমার লগতো খেলি আহিছে আর এই পরিপ্রেক্ষিতে আমি কৈছো ইহঁতৰ আন্তরিকতায় যদি উলাই নাহে গট অফ ইন্ডিয়ায় যদি আন্তরিকতায় এই আলোচনাবিলাক সমাধান কৰিব উলাই নাহে আর প্রকৃত ক্ষুদ্র হোক বৃহত্তর হোক ভারতের যেটো অধীনত আছে ইউনিয়ন অধীনত আছে এই অধীনত থাকা প্রতিটো জাতিটোকে যদি সমঅধিকার নিদিয়ে সমমর্যাদা নিদিয়ে নিজের বুরঞ্জীগত যেটো স্বাধীন চেতিয়া হত্যা স্বতন্ত্র যেটো মনা এটো যদি মানে একসেপ্ট নকরে রিকগনাইজ নকরে তেতিয়ালৈ এটো সংঘাত চলি থাকিব আর এই কথাটো ভারতীয়সকলে এতিয়া উপলব্ধি করা প্রয়োজন আছে উপলব্ধি করা বিভিন্ন ধরনের পৃথিবীর যেবিলাক পুরা যদি পথ পরিবর্তন হয়েছে এদিন ভারতীয়সকলে এটো মানি লবই লাগিব ভারতীয় আজি ভাবিছে আজি শক্তিশালী একটা রূপত আছো আমার যেন মানে কোনো ধরনের কোনো করব নয় ইন্টারনেলে ভাগি যাব কিন্তু ভারতীয় যে সভ্যতা ভারতীয় যে সংস্কৃতি ভারতীয় যে ভাষা সংস্কৃতি আছে সেটি তো থানবান কোনোটো ইউনিক নহয় তো ভারতীয় যে ভাষার উপরে কব ভারতের ভারতীয় ভাষা হিন্দি ভাষা ইউনিক নেকি ভারতীয় কিমান খন আজি ভারতীয় ভারতের স্টেটত হিন্দি নকয় জানিও মানে প্রয়োগ করবলেও নিদিয়ে এইবিলাকৰ কারণে তো এই তার একটা প্রমাণ একটা উদাহরণ এটা দিছো যিকোনো মুহূর্তে স্পাক হব পারে যেটো মুহূর্তে স্পাক আর এইবিলাক তালি বালি নকৰি লিঙ্গার নকৰি কেবল মাত্র কৌশল কৰি কৌশল আর দমন নিপীড়ন চলায় একটা জাতির মুক্তি স্পৃহ কেতিয়াও রোধ করব নোৱাৰে আর এই কথাটো
ভারতীয় উপনিবেশক গোষ্ঠীয় বুঝা প্রয়োজন আছে আর আমার অসমৰ যে সকল শাসক আছে শাসক গোষ্ঠী আছে এই সকল বুঝা প্রয়োজন আছে এই সকল যদি নুবুঝে আর লিঙ্গার কই থাকে তেতিয়াহলে অসুবিধা হবে সেখানে কইছো আমি সিদিনা খনি প্রণয় বৰদলৈ লগত আমি মই যেতিয়া এই বিষয়বিলাকত স্পষ্টকে কৈছো যে এই বিষয়ে এনেকে হলে কেতিয়াও আমি ভৰি নিদিওঁ আমি এখানে বারে বারে কৈছো যে এটা স্ট্যান্ডার্ড আন্তঃরাষ্ট্রীয় মানদণ্ডৰ যদি আলোচনা পাতনি নেমেলে যে আমি কেতিয়াও আলোচনাত বহিবলৈ ইচ্ছুক নহয় আর সেখানে এই বিষয়টি যেতিয়া মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছে নহয় আমি সংযুক্ত মুক্তি বাহিনী অসম স্বাধীন কেতিয়াও এই ধরনের মানে প্রতারণা করে আমি আলোচনালে মাতিবলৈ বিচৰা নাই এই কারণে সময় লৈছে তেখেতে স্পষ্ট কৈছে এই কারণে সময় লৈছে সময় লব এটো খুব জটিল বিষয় আর এই বিষয়টি ইমান সোনকালে ইয়ার রাস্তাটি ওলাব নোলাবও পারে আর এখানে এদিন ওলাব গণতন্ত্র আছে যেটা গণতন্ত্র এই রাস্তাটি ওলাব এই তেখেতে এই কথাটো কৈছে মই এখানে আকৌবার পুনর্বার আপনার চ্যানেল যোগেদি ব্যক্ত কৈছো আর এই কথাখিনি মানুহে বুঝা প্রয়োজন আছে কেবলমাত্র আলোচনা বিরোধী বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে নামাকরণ করে আছে আলোচনা বিরোধী মানে এই বা কোনো ধরনের আকুরগুজ এনেকা ধরনের শব্দ আলোচনা যদি মই বহিবলে নেযাও উলঙ্গ হয়ে বহিব না যে মই আকুরগুজ মই নীতিক যদি ভাল পাও মই নীতিক যদি বা প্রতিটো মানুহে প্রতিজন ব্যক্তির নীতি আছে নিজস্ব একটা নীতি থাকিব আদর্শ থাকিব লাগে কিবা যিকোনো পরিস্থিতি পড়লে ব্যক্তিগতভাবে সেই আদর্শটি বিসর্জন দিব নালাগে এই কথাটো সকলে জানে আকৌ মই আকৌ এটা মহান এটা জাতির কারণে একটা নীতি ধরে আছো নীতি আদর্শ বজায় রাখবলে চেষ্টা করে আছো মোকো কয় আকুরগুজ আলোচনা নকরলে কব আকুরগুজ এটা আমার ক্ষেত্রে নয় এই আলোচনা নকরাটো আমি তো উলঙ্গ হয়ে যাব নোৱাৰো উলঙ্গ হয়ে যাওয়াটো কিন্তু অসম্ভব কথা হাজার হাজার পাহল ডেকা গাভরে জীবন দিয়ার পিছত এই নীতিটোর কারণে লক্ষ্য উদ্দেশ্যের কারণে তারপর আমার এটা কয় আকুরগুজ বলে কয় আলোচনালে এনেকা হব রাষ্ট্র পক্ষের বিরুদ্ধে এটা কথা নকয় এটা জাতির রাষ্ট্র বলে কলে যখন রাষ্ট্র আপনাদের যত জন্মগ্রহণ করেছে আওপানি যিনি মাতৃয়ে মানে যুগে যুগে প্রতারিত হয়ে আছে এই প্রতারিত হওয়াবিলাক তো আপনাদেরও দেখিছে আমার লগতে সাধারণ মানুষ দেখিছে কিন্তু এটা কথাই যে যিসকলে মানে জানি শুনি নিজের স্বার্থত ভারতীয়করণ করেছে ভারতীয়করণের লগত সামিল হবলে বিচারিছে নিজকে অম্পিত করে কেবল মাত্র স্বার্থের ক্ষেত্রে তেতিয়াহলে আমি কি কম সেইখিনি মানুষ প্রকৃততে আমার এই জন্মভূমি আইর গর্ভত জন্ম হয়েছে না না এটি ভারতীয় গর্ভত জন্ম হয়েছে এই প্রশ্নটি আমার আমি প্রক্ষেপ করবলে মন যায় আপনার চ্যানেলের যোগেদি হ্যাঁ এই কারণে কইছো এই সময় কিন্তু আমি দেখি আছি তো আপনার মানুষে শিক্ষিত কিন্তু একেবারে হাইলি সার্ভেন্ট বলে কবলে সার্ভেন্ট পার্সন ইমান পণ্ডিত পণ্ডিত সকলে তার মাতৃভূমির যে জলাতন মাতৃভূমি যে স্বাধীন আসে ইয়ার যে গৌরব উজ্জ্বল একটা অধ্যায় আছে এইবিলাক পাহরি গই আমাক এটা বেলেগ একটা পথে লই যাব বিচার এই কথাটা আমি কেউ মানি লব নোৱাৰো আর এখানে এই ক্ষেত্রটো আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের দুই কথা সুদিম বিশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধর আপনি কি দৃষ্টি আছে সেও সুদিম কিন্তু এই মুহূর্তে আমি লোক একটা বাণিজ্যিক বিরতি মই ব্যবহার করো।